আছো, আশা করি সবাই ভালো আছো। মিষ্টি অ্যান্ড মমসের এক নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে বিকেল 5টা আর আমরা যাচ্ছি করুণাময়ী। সল্টলেক করুণাময়ীর মেলা প্রাঙ্গণে চলছে রথযাত্রা উৎসব, সেখানে রথের মেলা বসেছে। তো সেই জন্য আমি আর মিষ্টির মা আর মিষ্টির বাবা আমরা তিনজনে সপরিবারে সেখানে যাচ্ছি মেলা দেখতে ঘুরতে। তো মেলায় কী কী রয়েছে, মেলাটা কেমন, কবে থেকে কবে অবধি হচ্ছে, কটা থেকে কটা পর্যন্ত হচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদের দিচ্ছি। আর সেই সমস্ত কিছু জানার জন্য তোমরা ব্লগটা স্কিপ করো না। ব্লগটা কী করবে, ঠিক আছে, মিষ্টি মা তবে বলে দিল, ব্লগটা দেখতে থাকবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আমরা তাহলে বেরোই, ঠিক আছে। এখন মিষ্টি বাবা এই গরমে একদম নর্মাল একটা পাঞ্জাবি পরেছে, ফতুয়া টাইপের, দিদির জন্য। আচ্ছা ঠিক আছে, সব কেনা তো চলো। ও বাবা বা চুরি হো কত, আগেই বললাম সল্টলেক করুণাময়ীতে মেলাটি হচ্ছে, মেলাটি হচ্ছে 28 জুন থেকে 15 জুলাই পর্যন্ত, প্রতিদিন বিকেল 4টে থেকে রাত্রির 10টা। মেলাটি অনেক বড়ভাবে আয়োজন করা হয়েছে আর মেলাটিতে সব কিছু পাওয়া যাচ্ছে। সো তোমরা দেরি না করে ঝটপট এখানে চলে আসতে পারো, একটা বিকেল তো কাটানোই যায় এই মেলাতে। মেলাটিতে না অনেক রকমের স্টল বসেছিল, কি না ছিল মেলাটিতে, বাংলাদেশি শাড়ি, ঢাকাই জামদানি, ফার্নিচার, বাটি প্রিন্টের কুর্তি, বাটি প্রিন্টের শাড়ি, অক্সিডাইসের জুয়েলারি, গোল্ড প্লেটের জুয়েলারি, হোম ডেকোরেশনের জিনিস, বাচ্চাদের টয়েস, খেলনা, টেডি বিয়ার, সব কিছু পাওয়া যাচ্ছিল এই মেলাটিতে। এক কথায় অনেক বড় আর সুন্দর ছিল মেলাটি। এই দেখো যেটা তোমাদের বলছিলাম, বাংলাদেশের শাড়ি স্টল, আর এই পাশে ছিল বাচ্চাদের রাইড। কানেরগুলো খুব সুন্দর লাগছিল, তাই আমি মেলা দিয়ে এই কানেরটি কিনলাম। আর মিষ্টিমা ওখানে রাইডসের মধ্যে এই রাইডসটা চড়তে চাইছিল, তাই মিষ্টিমাকে এই চিলড্রেন পার্কে চড়ালাম। আর এখানে 10 মিনিট সময় দিয়েছিল, 10 মিনিট হয়ে গেলে টাইম আপ, 10 মিনিটের পর তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সো 10 মিনিটের মধ্যে মিষ্টিমা যা যা ছিল অনেক কিছু চড়ে ফেলছিল, বলস নিয়ে অনেক এনজয় করছিল, ওনাই বলসে ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটছিল, বলছিল যে এটা আমার সুইমিং পুল, বলের সুইমিং পুল এটা আমার। এই দেখলে তো তোমরা মিষ্টিমা কেমন সাঁতার কাটছিল, মিষ্টিমা না অ্যাকচুয়ালি সব চড়ে নিচ্ছিল, ভাবছিল কখন টাইম আপ হয়ে যায় বেরিয়ে যেতে হয়, ও যেন একবার জাম্প করছে, একবার স্লিপ চড়ছে, একবার বল নিয়ে খেলছে, এই করছে। খুবই হ্যাপি হয়ে গেছে কারণ আমার সেই ছোট্টবেলার বান্ধবীর সাথে দেখা হয়েছে, এর নাম রিয়া, এই সল্টলেকে বিয়ে হয়েছিল, তখন আমি প্রায় 7-8 হয়তো পড়ি, বিয়ে হয়েছিল, তারপরে বোন লাগছে মনেও না, কিন্তু দেখা হয়ে গেছে, আমি খুব হ্যাপি হয়ে গেছি এখানে আসাটা, মনে হচ্ছে তার থেকে বেশি খুশি হয়েছে আমি মিষ্টিমার সাথে দেখা করে। এটা পিপি হয়, এর নাম মাসিমণি হয়, মাসিমণি, এই যে হ্যালো বলো মাসিমণিকে।
তারপরেই আমরা চলে গেলাম একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ডেকোরের দোকানে, আর সেখান দিয়ে নিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস ঘর সাজানো। আর মেলাটাই ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা চলে গেলাম একটি খাবারের স্টলে। আর এই দেখো কত সুন্দর করে আমাদের পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে। আমরা নিলাম এক প্লেট পাপড়ি চাট, আর মিষ্টি মানুষ সব পাপড়ি চাটটা শেষ করে দিচ্ছিল, মানে ও শুধু পাপড়িগুলো খেয়ে নিচ্ছিল আর আমাদের জন্য শুধু চাট দিচ্ছিল। তারপরে মিষ্টি বাবা চলে গেল একটি সফট ড্রিঙ্কসের দোকানে, আর সেখান দিয়ে মিষ্টি মায়ের জন্য নিল ম্যাঙ্গো লাস্সি। আর ম্যাঙ্গো লাস্সিটা না খুবই ইয়ামি খেতেছিল। কেমন লাগছে? কেমন লাগছে? ও বলতে পারছে না কেমন লাগছে, আমি কি বলছি? তোমরা যে আমাদের মেন চ্যানেলে ভিডিও তো দেখো, আমার যা পরিস্থিতি রিয়েল লাইফেও সেই পরিস্থিতি। আচ্ছা দেবো না কোনি তাহলে দেবো। মেলায় এসছি আর গরম গরম জিলিপি খাইনি, এমনটা কি হতে পারে? সেই জন্য আমরা চলে গেলাম জিলিপি স্টলে, গিয়ে সেখান দিয়ে গরম গরম জিলিপি আর নিমকি কিনে নিলাম, কারণ মিষ্টিমা তো আগেই বললো দিদির জন্য দাদুর জন্য নিতে হবে। তো এই যে আমরা জিলিপি নিয়ে নিচ্ছি, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের ব্লগটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করো, আর আজকের জন্য বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।